চারজন চার কোন আপনি চাইলে আরো চারজন জুড়লেও কিছু হবে না। দেখেন এখানে জিম চলতেছে, আপনারা দেখেন। আসলে ভাই অনেকে ফোন দিয়ে বলে যে ভাই জিপসন বিলে ভালো অথবা কার্ডের সিলিং বিলে ফেটে যায়, এই জন্য আমরা ঝুলে দেখাচ্ছি। ওয়ালপেপার সহ থ্রি ডি ওয়ালপেপার, এটা একটা ডুপ্লেক্স। এটার কাজের কোয়ালিটি আপনি নিজে একটু বিএসকে দেখান যে আসলে কাজের ফিনিশিং কোয়ালিটি কি। মাস্টারবেলটা দেখেন অনেক ইউনিক করে একটা সিলিং, এখানে একটা বেসিন, এটা ছোট জায়গাটা কিন্তু আপনি একটা সিলিং করে সিএনজি কাটিং করে দিয়েছি। এটা হচ্ছে ওপেন রিভার্টিবল রাখার জন্য, এই ড্রয়ারগুলো দেখেন অনেক স্মুথ। এই দেখেন ড্রয়ারগুলো, এখানে ছোট ছোট চামিচ রাখার জন্য অপশন করে দিয়েছি আমরা। বিশাল কাজ, ভিডিও অনেক বড় হয়ে যাবে এই জন্য। আপনাদের অফিসার ড্রেসটা ফার্স্ট, আমাদের অফিসার ড্রেস হচ্ছে সাইনবোর্ড সাহেবপাড়া নারায়ণগঞ্জ। আচ্ছা, তো দেখতেই পাচ্ছেন খুবই সুন্দর ভাবে ডিজাইন করেছে। এটা হচ্ছে কি প্লেস? জি জি জি, কাজের ফিনিশিং কোয়ালিটি কি। আমি বললে তো আর হবে না, আমারটা আমার গুণ গাইলে হবে না। আর আমার জানার মতো তো আপনারা তো বাজারের সবচেয়ে বেস্ট কোয়ালিটি, বেস্ট কোয়ালিটি এবং ভালো কোয়ালিটির মালামাল এবং কি টিকসই মজবুত ভাবে কাজ করে থাকি। ওয়ারেন্টি গ্যারান্টি কতদিন থাকে? 20 থেকে 30 বছর ওয়ারেন্টি গ্যারান্টি আমরা দিয়ে থাকি। আচ্ছা, আপনাদের অফিস থেকে ডাইরেক্ট 20 থেকে 30 বছর? জি জি, বিস্তারিত অথবা আমাদের নম্বরে ফোন দিলে বিস্তারিত কথা বলতে পারি। দেখতে পাচ্ছেন এই সাইডে আছে ওয়ালপেপার করা আছে, প্রত্যেকটা সাইডে ওয়ালপেপার করা আছে। আমরা ফার্স্টে ক্যাবিনেট দেখি। হ্যাঁ, এটা হচ্ছে টিভি ক্যাবিনেট। এটা আসলে কি ম্যাটেরিয়াল দেখা? এটা হচ্ছে সম্পূর্ণ হচ্ছে আমরা এটা করছি ফ্লাই গর্জন সেগুনের ফ্লাইবোর্ড দিয়ে। এটা হচ্ছে গর্জন, এটা আমরা কালার করছি। আর এটা হচ্ছে সেগুনের যেটা ফ্লাইবোর্ড বলি আমরা, এটা আবার ল্যাকার পলিশ করছি আমরা। আর উপর হচ্ছে অ্যাটিলিক শীট লাগানো, এখানে আবার এসিটা লাগানো হয়েছে। আর এখানে হচ্ছে আমরা ড্রয়ার করে দিয়েছি, একটু খুলে দেখাই শোন ভাই, তাহলে বিয়োজ বুঝবে না। এটা হচ্ছে ওপেন রিভার্টিবল রাখার জন্য, এই ড্রয়ারগুলো দেখেন অনেক স্মুথ, এই আয়নার মতো গ্লেজ করতেছে। এই পাশে হচ্ছে শোকেস করা, এখানে হচ্ছে লাইন ফুটিং করে আমরা এনামেল পেন্ট করে দিয়েছি, এটাতে পানি পড়লে কোনো প্রবলেম হবে না। ঠিক আছে, দেখেন খুবই সুন্দর। আর ওই পাশে একটা শোকেস করা, এবং এখানে হচ্ছে দেখেন এই নিচে আরও দুইটা পাল্লা করে দিয়েছি আমরা। এই দেখ দেখছেন, ওপেন সেলফটা গ্লাস করে দেওয়া হয়েছে। আর এই পাশে হচ্ছে তোমরা এখানে একটা সুইচ বোর্ড ছিল, এই সুইচ বোর্ডটা আমরা আউটসাইডে নিয়ে আসছি। দেখেন দেখেন, আপনি এই পাশে থাকলে লুকিংটা থাকে না। ঠিক আছে, সেটাই অনেক সুন্দর লাগতেছে। আচ্ছা, এটা আপনারা কত টাকা স্কয়ার ফুট? এখানে হচ্ছে সোমরা এই টিভি ক্যামেরাটা জাস্ট হচ্ছে এইটা, এইটার রেটটা হচ্ছে আমাদের অনলি 900 থেকে 950 টাকা পার স্কয়ার ফিট। আর এগুলো হচ্ছে সচরাচর ক্যামেরাটের রেট, যেমন আমরা ক্যামেরা করতে 1100 থেকে 1200 1300 1400। কিবোর্ড দিয়ে কাজ করেন? এখানে সম্পূর্ণ হচ্ছে যেটা, এটা হচ্ছে সেগুনের ফ্লাইবোর্ড, এটা হচ্ছে গর্জনের ফ্লাইবোর্ডের উপরে অ্যাটেলিকের বোর্ড পেস্টিং করেছি। ওকে, আচ্ছা, এবার আমরা যদি সিলিংটা একটু দেখি। জি জি, সিলিংটা একটু দেখেন। একটা সিলিং, এখানে হচ্ছে একটা ঝাড় লাগানো, ইউনিক একটা ঝাড় লাগানো, দেখেন জালি কাটিং দিয়ে, দেখেন খুবই সুন্দর সুন্দর। এখানে কিবোর্ডের কাজ, এইখানে এই যে এটা দেখেন সেগুনের বিনিয়ার বোর্ড যেটা আমরা বলি, সেগুনের বিনিয়ার। ওকে, তো সিলিং কি ঝুলে দেখাবেন ভাই? ইনশাআল্লাহ, আসলে আজকে সিলিং ঝুলে দেখাবো। অনেকে বলে যে ভাই সিলিং মিলে ফাইটা যায়, দেখেন আমাদের সিলিং কোথাও কোথাও ফাটা নাই, আর ঝুলে দেখাবো আজকে। ওয়াও, অনেক সুন্দর। এরপরে আমরা আসি, এখানে দেখতে পাচ্ছেন ওয়ালপেপারের ডিজাইন। আপনার ওয়ালপেপার তো প্রচুর ওয়ালপেপার। জি জি, সম্পূর্ণ তিনটা দেওয়ালে তিনটা কালার ইউজ করা হয়েছে, দেখেন অনেক সুন্দর। ওয়ালপেপার আপনারা কত করে রাখেন? এগুলো হচ্ছে পার স্কয়ার ফিট 160 থেকে 170 টাকা পার স্কয়ার ফিট। ওয়াটারপ্রুফ তাই না ভাই? জি জি, এটা ওয়াটারপ্রুফ, এটা থ্রি ডি, এটা পানি লাগলে কিছু হবে না। আচ্ছা, তো এরপরে আমরা দেখতে পাচ্ছি এই স্পেসটা কিন্তু অনেক সুন্দর। হ্যাঁ, এই স্পেসটা হচ্ছে এখানে একটা বেসিন, এটা ছোট জায়গাটা কিন্তু আমরা একটা সিলিং করে সিএনজি কাটিং করে দিয়েছি। ওকে, এরপরে আমরা মাস্টার বেড, আকর্ষণীয় মাস্টার বেড। জি জি, মাস্টার বেডে চলে যাচ্ছি। মাস্টার বেডটা দেখেন অনেক ইউনিক করে একটা সিলিং, টিভি ওয়াল ক্যাবিনেট, দেখেন একটু বিয়োজ যারা মাস্টার একটা জ্বালা, সাধারণ সিলিং। জি জি জি, তারপরে যদি আমরা এই সাইডে আসি, এই সাইডে কিন্তু এই মূল মূল হচ্ছে আপনার এই ক্যাবিনেট গুলো হচ্ছে আমরা অ্যাটিলিক শীট ব্যবহার করছি। দেখেন অস্থির অস্থির, এখানে এটা আগুনে পানিতে কিছু হয় না, এটা গ্লেজটা দেখেন মনে হচ্ছে আয়না লাগানো। জি জি, আপনি ফেস রিপ্লেস করতেছে, দেখেন যে আপনি ক্যামেরা ধরে রাখছেন, দেখেন আপনাকে দেখাচ্ছে কোয়ালিটি, দেখেন হোয়াইট এবং হোয়াইটের মধ্যে হোয়াইটের মধ্যে। ওই ক্লায়েন্ট হচ্ছে আমেরিকা, উনি বলছে যে ভাই একটু রুমটা সুন্দর করে একটু সাজা দিয়ে আমাদের ফ্ল্যাটটা। আর এই পাশে আমরা ড্রেসিং টেবিল করে দিয়েছি, দেখেন এখানে লাইট ব্যবহার করা হয়েছে, ভিতরে এনামেল পেন।
ঠিক আছে উপরে আপার ক্যাবিনেট এগুলো রেট কত করে রাখতেছেন ভাই এগুলো রেট হচ্ছে অ্যাটিক শীট দিয়ে করলে হচ্ছে আমরা 1600 থেকে 1800 টাকা পার স্কয়ার ফিট করে থাকি আর এখানে হচ্ছে হার্ডওয়্যারের মালামাল সম্পূর্ণ এসএস পাবেন আর একটা বিষয় হচ্ছে দজি কিউ এর থেকে কমে চায় এই যেটা সেগুনের প্লাইবোর্ড দিয়ে হ্যান্ড পলিশ করলে এগুলো হচ্ছে আমরা 1200 থেকে 1250 1300 টাকা পার স্কয়ার ফিট করে থাকি আচ্ছা এরপরে দেখতে পাচ্ছেন এই সাইডটা ওয়ালপেপার জি এখানে একটা পাল্লা দাও কিন্তু জি এটা হচ্ছে ফলসাদের পাল্লা কিন্তু বোঝা যাচ্ছে না এমন ভাবে ডিজাইনটা করা আছে এবার আমরা ওয়াশরুমে একটা 3D ওয়াশরুমে দেখেন 3D ফ্লোর লাগানো হয়েছে দেখেন ফ্লোর দেখেন অনেক সুন্দর অনেক সুন্দর করে 3D ফ্লোর কিন্তু ইউজ করতে পারেন জি জি শুনুন তো এটা সিলিং এর প্রাইস আপনারা সিলিং এর প্রাইস হচ্ছে যে ভাই এটা হচ্ছে আপনার 480 থেকে 500 টাকা 550 টাকা করে থাকি আমরা সুন্দর সিলিং অনেকে কনফিউজ হয়ে যায় যেগুলো আসলে হোয়াইট দেখলে মনে করে মনে হয় জিপসাম আসলে সিলিং এ আজকে ঝুলে দেখাবো জিপসাম এর সিলিং এ কেউ ঝুলে দেখাইতে পারবে না একমাত্র আমি হচ্ছে সিলিং এ ঝুলে দেখাই দিব ইনশাআল্লাহ দেখেন অনেক সুন্দর গর্জিয়াস ডিজাইন আপনারা চাইলে ডিজাইন কাস্টমাইজ করে নিতে পারেন এখন হচ্ছে আমরা আরেকটা বেডে চলে যাই দেখেন এই বেডটাতে দেখেন পুরো দেওয়াল জুড়ে ক্যাবিনেট ফুল ক্যাবিনেট জি 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 ফুল ক্যাবিনেট ওয়ার্ডরোব ক্লাস হচ্ছে ওয়ার্ডরোবের কাজ হবে এখানে দেখেন এত বড় ডোয়ার এই ওয়ার্ডরোবের কাজ হবে ঘরগুলো দেখেন ভাই অনেকে বলে যে ভাই শুধু আপনি যেটা ফ্রি এটাই টানবেন ডোয়ারটা টান দিয়ে দেখান তো আজকে আমি সবগুলো ডোয়ার টান দিয়ে দেখাবো দেখেন সম্পূর্ণ ফ্রি একবারে স্মুথ আর এই পাশ হচ্ছে আমরা ডিসিং টেবিল করা দেখেন সম্পূর্ণ সব কিছু ভিতরে দেখাই দেন ভিতরে সব কিছু রাখতে পারবেন ঠিক আছে এনামেল পেন্ট করা ভিতরে তাই না জি জি এনামেল পেন্ট করা আর এখানে হচ্ছে আমরা ক্যাবিনেট করে দিয়েছি এখানে পুরো একটা মেরু লাগাই দিয়েছি দেখেন ভিতরের গ্লেজটা দেখেন একবারে গ্লেজি এটা হচ্ছে ভাইয়া এটা লেখার পলিশ করা এটার রেট হচ্ছে আপনার 1500 টাকা পার স্কয়ার ফিট আর কেউ যদি একটু কমে চায় হ্যান্ড পলিশ করলে ওটা 1250 টাকা পার স্কোয়ার ফিট 1300 মধ্যে রাখা যাবে আর যদি আমরা ওই 1200-1300 মধ্যে করে থাকি এগুলো হাতলগুলো আপনারা এই কোয়ালিটিরই পাবেন আচ্ছা হার্ডওয়্যারের মালামালগুলো দেখতে পাচ্ছেন এরপরে আমরা আর একটা বেডরুম আছে জি জি আর একটা বেডে চলে যাচ্ছি টোটাল এখান তিনটা বেড আছে তিনটা বেড নিচের ফ্লোরে আর কি তিনটা বেড আছে কিচেনটা অনেক বড় সরো আছে এরপর আমরা কিচেন দেখাবো জি জি এই দেখেন এখানেও মূলত হচ্ছে পুরো দেওয়াল জুড়ে ক্যাবিনেট করা পুরো দেওয়াল জুড়ে পুরো সম্পূর্ণ লেকার পলিশ করা সম্পূর্ণ এখানে একটা কম্পিউটার টেবিল করে দিয়েছি আমরা দেখেন পুরো সম্পূর্ণ ফ্লাইওভারের উপরে করা গ্লেজটা দেখেন হ্যাঁ একবারে গ্লেজ দেখেন এর ভিতরে দেখেন ভিতরে অনেকে আপনার ই করতে চায় না অনেকে আপনার এই রং বা রংটা করতে চায় না কারণ রং হচ্ছে একটু কস্টিং বেশি তো এই জন্য অনেকে করতে চায় না তো আমরা রং ছাড়া করি না কারণ রং করলে হয় কি বোর্ডের টিক শরীরটা ভালো হয়ে যায় আপনি অনেক বেশি ব্যবহার করতে পারেন ওকে দেখেন অনেক সুন্দর আর এই সেম আরেকটা এই পাশে হচ্ছে আমরা ডেসিং টেবিল করে দিয়েছি একই সিস্টেমে বাট আপনার এক্সট্রা কোনো ডেসিং টেবিল লাগবে না দেখেন তো এটার প্রাইস কত বলছেন এগুলো হচ্ছে 1500 টাকা পার স্কয়ার 1500 দেখেন এক সাইডে টেবিল তো আছে হ্যাঁ এক সাইডে আলমারি এক সাইডে ডেসিং টেবিল উপরে ক্যাবিনেট উপরে ক্যাবিনেট এক্সট্রা কোনো ফার্নিচার লাগবে না এই সাইডে যে পর্দার বক্স করা পর্দার বক্স করা এরপর আমরা এখানে আসি সুরেক আছে সুরেক কিন্তু অনেক সুন্দরভাবে হ্যাঁ সুরেক হচ্ছে এটা ডুপ্লেক্স জি জি দেখতে পাচ্ছেন অনেক সুন্দরভাবে সুরেক এবং ক্যাবিনেট করা হয়েছে ভাই এটা হচ্ছে ডুপ্লেক্স তো ডুপ্লেক্স এর নিচে হচ্ছে সিঁড়িটা তো যে আপনি ফাঁকা থাকে এটা বাজে দেখা যায় তো এই ক্যাবিনেটটা করাতে দেখেন এটা লুকিংটা আসতেছে অন্যরকম আপনি এখানে সোরে করছি আমরা এই সোরেকে অনেক সো রাখতে পারবেন আপনার 2020-30 জোড়া সো রাখতে পারবেন আর এই পাশে হচ্ছে ওনাদের আইপিএসটা থাকবে বাট আইপিএসটা হচ্ছে আপনার সিকিউরিটি থাকতো যে আপনার আইপিএসটা অনেক সময় গেট খোলা থাকলে কেউ আসলে দেখেন এখানে লক সিস্টেম করে দিয়েছি আমরা দেখেন লক সিস্টেম করা মানে তিনটা লক করা আছে জি জি তিনটাই লক আর এটা ফিক্স করে দিয়েছি আমরা হচ্ছে আবার নতুন করে হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন ওয়ালপেপার ওয়ালপেপারের প্রাইসটাও ওয়ালপেপার ওই 160 টাকা 170 টাকা পার স্কয়ার ফিট 3D ওয়ালপেপার হ্যাঁ জি 3D ওয়ালপেপার বাদ দে এগুলো এমবোস করা জি জি এরপর এখানে আছে অনেক সুন্দর সুন্দর ডিজাইন করা আছে উপরে জালি কাটিং করা আছে আপনারা চাইলে জালি কাটিং দিয়ে করতে পারবেন মানে আপনাদের ইচ্ছা মতো করে আপনারা সাজিয়ে নিতে পারবেন এখন হচ্ছে মূল আকর্ষণ হচ্ছে কিচেন সবচেয়ে ইম্পর্টেন্ট জায়গা কিচেন কিচেনে দেখতে পাচ্ছেন অনেক বড় সর একটা স্পেস উপরে সিলিং করা আছে মানে এটা কিন্তু সবাই করে না সচরাচর হোয়াইট সিলিং যেহেতু কিচেন কিচেন ওটা আছে এখানে কিচেন ওটা আছে হ্যাঁ এখানে কিন্তু ডার্ক কালারের করা হয়েছে হ্যাঁ যেটা আমরা গ্রে কালারটা বলি ডার্ক গ্রে যেটা আমরা বলি এই দেখেন ড্রয়ারগুলো এখানে ছোট ছোট চামিচ রাখার জন্য অপশন করে দিয়েছি আমরা এক্সট্রা কোনো আপনার অ্যাক্সেসরি লাগবে না এখানে চাইলে আপনি পেস্টে রাখতে পারেন এখানে আমাদের ড্রয়ার করো দেখেন অনেক স্মুথ আর উপর হচ্ছে আপার ক্যাবিনেট করা দেখেন আর এই পাশে হচ্ছে আমরা গ্লাসের সিস্টেম অপশন করে দিয়েছি দেখেন ঠিক আছে এসি টিশার্টটা আর অনেকে বলে যে ভাই এগুলা পানিতে আগুনে নষ্ট হয়ে যায় আসলে এটা কিছু হবে না এটা এগুলোর প্রাইস কত করে এগুলো হচ্ছে সিলিং হচ্ছে আপনার 480 টাকা পার স্কয়ার ফিট আর ক্যাবিনেট হচ্ছে অ্যাটিলিক শীট দিয়ে করলে হচ্ছে আপনার 1600 থেকে 1800 টাকা পার স্কয়ার ফিট অ্যাটিলিক শীট দিয়ে
আর ভিতরে এনামেল পেন্ট করে দিব আমরা, আর হার্ডওয়্যার মালামালগুলো সব পণ্য আপনারা অ্যাক্সেস পাবেন। তো আমরা যে স্কোয়ার ফিট হিসাবে বললাম ভাই, এগুলো হচ্ছে আপনারা বৃহৎ যারা আছে তাদের উদ্দেশ্যে বলবো, আপনারা শুধু বাট এই স্কোয়ার ফিট হিসাব করে আমাদের টাকাটা দিলে আমরা এইভাবে কাজ করে দিব। আর আমরা হচ্ছে সারা বাংলাদেশের যে কোনো প্লেসে গিয়ে কাজ করে থাকি। তো আমাদের অফিস অ্যাড্রেস হচ্ছে সাইনবোর্ড সাহেবপাড়া নারায়ণগঞ্জ, আর আমাদের ভিডিওতে নাম্বার দেওয়া থাকবে, ইমো হোয়াটসঅ্যাপ আছে, আপনারা বাংলাদেশে বিশ্বের যে কোনো প্রান্ত থেকে আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন, আর আমরা যে কোনো জায়গায় গিয়ে আপনাদের সাইটটা ভিজিট করে কাজ করে দিতে পারবো।